হ্যালো সবাইকে তো আজ কিন্তু আমি আবার একটা দুর্গা পুজো মেকআপ লুক নিয়ে এসেছি তোমরা চাইলে পুজোর যে কোনো দিনই এই লুকটা ক্যারি করতে পারবে তো প্রথমেই আমি আমার স্কিন কেয়ার করে নিচ্ছি দেখতে পারলে বায়োটিকের একটা টোনার ইউজ করলাম তারপর আমি নেচার এসেন্সের এই সিরামটি ইউজ করে নিচ্ছি তো তোমরা সিরামটা ইউজ করার পরে দেখতেই পাচ্ছো যে আমার স্কিনটা কতটা গ্লো করছে আর হ্যাঁ পুজো স্পেশাল স্কিন কেয়ার রুটিন তোমরা কারা কারা দেখতে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো এরপর আমি বায়োটিকের একটা ময়শ্চারাইজার ইউজ করে নিচ্ছি ও ভালোভাবে এটা মাসাজ করে অ্যাপ্লাই করে নিচ্ছি দেখো মেকআপ প্রোডাক্ট যাই হোক না কেন স্কিন কেয়ার কিন্তু আমাদের ভালো হওয়া দরকার স্কিন যদি ভালো হয় তাহলে সব রকম মেকআপই ভালোভাবেই আমাদের স্কিনে বসবে আর এখানে কথা বলতে বলতে দেখো আমি আমার আইব্রোটাও ড্র করে নিয়েছি একটা জেল লাইনার আর ব্রাশের সাহায্যে তারপর আমি আমার ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছি যেটা একটা ব্লু হেভেনের হাইপার ম্যাট ফাউন্ডেশন ছিল ও লিকুইড ব্লাস ইউজ করে নিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি এরপর আমি একটু কন্ট্রোল করে নিয়েছি আমার এই ডাবল চিন আর নোজ এরিয়াতে ও খুব লাইট একটা পিঙ্ক শেড ও ব্রাউন শেড মিক্স করে আই শেডের জন্য ইউজ করেছি ও জেল লাইনার দিয়ে আমি ছোট্ট একটা লাইনার টেনেছি তো এরপর আমি ইউজ করে নিয়েছি একটু হাইলাইটার ও অফ ক্যামেরাতে ইউজ করে নিয়েছিলাম সেটিংস স্প্রে ও আর হ্যাঁ তোমাদেরকে আমি প্রাইমারটা দেখাতে ভুলে গেছি প্রাইমারও আমি ইউজ করেছিলাম এবার তোমরাই দেখে বলো যে পুজোর এই লুকটা কেমন লাগে আর যদি ভালো লেগে থাকে তো একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দিও আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না তো আজকের জন্য ভিডিওটা এইটুকুই দেখা হবে নতুন একটা ভিডিওতে টাটা